সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন নিয়ে আজ এই অনুষ্ঠান শুরু করছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যা শক্তি, পরমা প্রকৃতি, যোগ মায়া, কামরূপ কামাখ্যা দেবীর চরণে প্রণাম জানাই। ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেহমিত্তং কামেশ্বরী নমস্তুতে। হ্যাঁ, কেন কামরূপ কামাখ্যার কথা বলছি, কেন কামাখ্যা দেবীর কথা বলছি, যেহেতু সামনেই হচ্ছে কামাখ্যা যাত্রা। এই কামরূপ কামাখ্যাকে নতুন করে বলার কিছু নেই। আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির নীলাচল পর্বতের উপর এই দেবী মন্দির, যেখানে দশ মহাবিদ্যা দ্বারা মন্দির পরিবেষ্টিত। যেহেতু আমরা দশ মহাবিদ্যার উপাসক, কালী তারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্ন মস্তাচ বিদ্যা, ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এত দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির থা, এই দশ মহাবিদ্যার যে পুজো, কিন্তু আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে নিত্য হয়ে থাকে, হয়ে থাকে মা দক্ষিণা কালিকা মা ভবতারিণীর পুজো। পাশে রয়েছে মহালক্ষ্মী অর্থাৎ বৈভব লক্ষ্মী বা সৌভাগ্য লক্ষ্মী মা কমলা এবং সংকট মোচন হনুমানজির পুজো। এই প্রতিদিন আপনারা পাচ্ছেন সকাল 10টা থেকে 12টা, তবে হ্যাঁ ফোন করে আসবেন, আর সোমবার শনিবার বিকেলেও পাবেন, তবে একটুখানি ফোন নাম্বারটা রেখে দিন 9874244916। জীবনের কোনো ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, কোনো পথ যদি রুদ্ধ হয়ে থাকে, একবার হলো আমার সঙ্গে যোগাযোগ করবেন, দু চার জায়গায় ঘুরে বাবাজির কাছ থেকে ঘুরে আমার সঙ্গে একবার যোগাযোগ করবে। অনেক কিছু নাচা গানা অনেক কিছু চলছে, কিন্তু দেখতে পাবেন অনেক রকম কিন্তু চলছে, কিন্তু সেইখানে অনেক রকম মিথ্যা ইন্টারভিউ, বোবা কালা খোরা সব ভালো হয়ে যাচ্ছে। আপনার সন্তানকে নিয়ে যান, আপনার কিছু সেখানে কিচ্ছু হচ্ছে না, কেন বলুন তো? আরে জ্যোতিষ বিচারটা নেই, আগে জ্যোতিষ বিচার করতে হবে। নয় নবগ্রহ আমরা ছোটবেলায় পড়েছিলাম, রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু, এই নটা গ্রহ, দুটো হচ্ছে ছায়া বা উপছায়া জ্যোতিষ মতে বিচার, 12টা রাশি চক্র, মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন, এই 12টা যে রাশিচক্র, তার সঙ্গে রয়েছে 27টা যোগ, 27টা নক্ষত্র, 12টা ভাব, এগুলো হচ্ছে বিচার যোগ। কারণ বিচার শেষ কথা বলবে, আমি বারবার বলি আমার বিচার আমার ক্যালকুলেশন শেষ কথা, কারণ কখন আমরা পিছিয়ে পড়ব যদি জ্যোতিষ বিচার যদি না হয়। আপনার সন্তান উপযুক্ত হয়েছে, কিন্তু সে জীবনে প্রতিষ্ঠা পাচ্ছে না, কোনো কিছু ক্ষেত্রে তার সাফল্য নেই, সাকসেস পাচ্ছে না। দেখুন ইলেভেন্থ হাউস ড্যামেজ, ইলেভেন্থ হাউস হচ্ছে কোনোভাবে আয় যেমন বিচার করি আমরা সাফল্য বিচার করি, ইলেভেন্থ হাউস আমাদের এগিয়ে চলার মন মানসিকতা দেয়, কারণ সাফল্য আসলে আমরা সেই জিনিসে কিন্তু মনোসংযোগ করতে পারি, মন দিয়ে কাজটা করতে পারি। একজন একটা নতুন দোকান খুলেছে, আমার পরিচিত একজন ক্লায়েন্ট, দীর্ঘদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ, তার কিসের দোকান, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস কেক প্যাস্ট্রি ইত্যাদির দোকান, তা খুলেই তার মোটামুটি বিক্রি বাট্টা 3 মাস খুব ভালোই হলো, সে আশায় বুক বাঁধতে লাগলো, সে মনে পেলো কারণ তার ইলেভেন্থ হাউস স্ট্রং, সে তখন ব্যবসাটাকে আরো বাড়িয়ে ফেলো, মানে প্রচুর তার সামগ্রী তুলে নিল ব্যবসায়। তাহলে ব্যবসা আমরা কোথা থেকে দেখব, সেভেন্থ হাউস, আপনি ব্যবসায় সফলতা পাবেন কি না এটা দেখবে সেভেন্থ হাউস, কারণ জ্যোতিষের বিচার শেষ কথা বলবে। সেভেন্থ হাউস মানে কি, সপ্তম ভাব সপ্তম পতি, যেটা আমাদের পত্নী ভাব বিবাহ স্থান, এটাই আবার
পার্টনারশিপ বিজনেস, এটাই মানুষের মধ্যে থাকলে, অর্থাৎ সেভেন্থ হাউস স্ট্রং থাকলে সে কিন্তু বিজনেসে সাফল্য পাবে। আর ফিফথ হচ্ছে গ্যালোপিং হাউস, পঞ্চম তার প্রতিভার বিকাশ, আদৌ সে ব্যবসা থেকে ভালো করতে পারবে কিনা, কারণ ব্যবসা এমন একটা জায়গা, কারণ আজকাল ব্যবসা থেকে সাফল্য লাভে কিন্তু অনেকের বাধা হচ্ছে। আমার কাছে কিন্তু আজ প্রতিদিন মানুষ ভিড় করছে, আজকে সকালেও এসেছিল ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী মন্দিরে। তাহলে ব্যবসা তার হচ্ছে না, মাত্র দুটো বছর বিয়ে করেছে, বলছে বিয়ের এক বছরের পর থেকে আস্তে আস্তে ডাউন হচ্ছে, পুঁজি পাটটা যেন চলে যাচ্ছে, যে পুঁজি আনি না কেন শাস্তি, যে পুঁজি আর দেখতে পাচ্ছি না, অগত্যা আমাকে লোন করতে হয়েছে, সেই লোনটা আমি পরিশোধ করতে পারবো কিনা। দ্বিতীয় ভাব দেখুন, দ্বিতীয় ভাবটা স্ট্রং নেই, আমি চার্ট বিচার কর, কারণ বিচার শেষ কথা বলে, আমি আবার বলি, দ্বিতীয় ভাব যখনই বকরি হবে, দ্বিতীয় পতি যখন ড্যামেজ হবে, দ্বিতীয় পতি যখন পাপ নক্ষত্র দ্বারা পীড়িত হবে, আপনি লোন বা ধারের জালে আরো জড়িয়ে পড়বেন। যদি একাদশ ভাব স্ট্রং না হয়, যদি আপনার দশা অন্তর্দশা সাপোর্ট না করে, আপনি বেরোতে পারবেন না। লিখে রেখে দিন কি আছে দেখে নি। হ্যালো 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 নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো মা? আমি রুবি থেকে বলছি। রুবি? হ্যাঁ হ্যাঁ বলো। কার সম্পর্কে জানবে? তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখছো? হ্যাঁ নিয়মিত দেখি, খুব ভালো লাগে, ওই জন্য আমি আপনার প্রোগ্রামটা অনেক কষ্ট করে লাইনটা পেলাম। শুধু আমি কিন্তু অনুষ্ঠানে বারবার বলি, আমাকে যারা ফোন করবেন, যে সিরিয়াস মানুষ ফোন করুন, সজাগ মানুষ ফোন করুন। তুমি কি সতর্ক মানুষ? কেন, শুধু জেনে কিন্তু কিছু হবে না। আমি বারবার বলি অনুষ্ঠানে, বহু মানুষ আছে আমার, যখন রিপিট অনুষ্ঠান চলে, রিপিট টেলিকাস্টিং হয়, মানে এই অনুষ্ঠানটা তো আবার পুনঃপ্রচার হয়, শুধু তখনও ফোনে, আমি একটু ফোনে জানবো, আমি বলি জেনে কিছু হবে না, যদি সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ করো, জানার জন্য বহু জ্যোতিষী রয়েছে। ঠিক আছে, তোমার ছেলের নামটা বলো। ছেলের নাম সুজয় কর। জন্ম তারিখ? 6/3/1982, রাত 8:40 কলকাতা। ওর জন্মবার কি শনিবার? হ্যাঁ শনিবার স্যার। ওর কর্কট রাশি তুলা লগ্ন। এই যে সামনে না, একটা কথা বলে রাখি, বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, অর্থাৎ বৃহস্পতি ঘর পরিবর্তন করছে, যাকে আমরা বলি গোচর। এই গোচর অনুযায়ী বৃষ, কর্কট, মকর তুলা রাশির পক্ষে খুব ভালো ফল দেবে না। এই কর্কট রাশি যেহেতু ওর, ওর কর্ম নিয়ে তোমার প্রশ্ন রয়েছে, বিবাহ, বিবাহিত জীবন। আচ্ছা কি করছে, চাকরি করে? না ওর নিজের ব্যবসা। কিসের? কিন্তু এই যে বৃহস্পতির গোচরে ও কিন্তু যেভাবে ব্যবসাটাকে ফ্লারিশ করতে পাচাইছে, হচ্ছে না দেখো না। ঠিক আছে, কারণ বৃহস্পতির গোচর কালে, এই যে গোচর হচ্ছে সেইখানে এই বৃহস্পতির অবস্থান হেতু কর্কট রাশির পক্ষে ভালো নয়, বুঝতে পেরেছো? আচ্ছা তুমি যেটা জানবে, আর আচ্ছা ওর যেটা যোগটা বলি, ওর পুষ্যা নক্ষত্র মানে শনির নক্ষত্র, ঠিক আছে, আর গণ হচ্ছে ওর দেবগণ। এবার যদি রাশিচক্র দেখি আমি কি পাচ্ছি। আচ্ছা এখানে সপ্তম ভাবের অধিপতি বুধ, এই সপ্তম ভাবের অধিপতি মঙ্গল। আচ্ছা ব্যবসাটা একটু একটু টালমাটাল যাচ্ছে, কিছুটা হলো, একটু টিভির ভলিউমটা মিউট করে দাও। হ্যাঁ বেশ, বলছি ব্যবসাটা আশানুরূপ যতটা এক্সপেক্ট করছে হচ্ছে না। আচ্ছা বেশ, এবার বলি, ওর কিন্তু মাঙ্গলিক দোষের একটা প্রভাব রয়েছে এই মঙ্গল। আচ্ছা ও কি বরাবর ব্যবসায়ী করছে? হ্যালো, ও কি ছোট মানে যখন থেকে কর্মজীবন শুরু করে তখন থেকে ব্যবসা করছে, নাকি অন্য কিছু ব্যবসা করছে ছোট থেকে? আচ্ছা এবার বলি, বৃহস্পতির এই যে ট্রানজিট হচ্ছে, যেহেতু বললাম
কর্কট রাশির পক্ষে ভালো না, এবং শনি মঙ্গলের কানেকশন, ওকে মাঙ্গলিক দোষ এবং বীজযোগ, যেটা বিবাহিত জীবনের উপর বিরূপ প্রভাব ফেলবে। এই বিবাহিত জীবনটা কিন্তু ওর কিন্তু আমি ভালো দেখছি না, বুঝতে পারলে? এর মধ্যে হওয়ার সম্ভাবনা আছে, তবে মাঙ্গলিক দোষের একটা প্রতিকার, একটা প্রতিবিধান করাতে হবে, একটা কলা গাছ কি, বুঝতে পেরেছ? কিছু কিছু তন্ত্রমতে বা শাস্ত্রমতে আমাদের কিছু ক্রিয়া রয়েছে, সেইটাকে যদি তুমি করাতে পারো তাহলে কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে যাবে। ওর রাশিচক্রে প্রথম বলি, ওর একটা কালো সর্প নামক দোষ রয়েছে, বীজযোগ, মাঙ্গলিক দোষ, এই জায়গাগুলো কিন্তু খারাপ রয়েছে। হওয়ার সম্ভাবনা আছে, তবে কিন্তু বিবাহিত জীবনে বেশ গোলমেলে, বিবাহিত জীবন অশান্তিময়। দেখো বিয়ে হচ্ছে না একরকম, বিয়ে হয়ে বিপত্তি ডেকে আনা, এ কিন্তু মারাত্মক জিনিস। জটক মিলিয়ে আমি অষ্টকূট গণনা, বর্ণকূট, বর্ষকূট, রাশিকূট, গণকূট, যোনিকূট, ঠিক আছে, নারীকূট, অষ্টকূট গণনা দরকার আছে ওর। কারণ আমি বিবাহ স্থান হবে না, যতক্ষণ তুমি এই জায়গা ঠিক না করবে ততক্ষণ আমি বললাম তো মনের মতো পাবে না, তখন তাড়াহুড়ো করে যাকে করলে তখন মনে হবে না করলেই ভালো হতো, বহুজন এই সমস্যার শিকার আজকের ডেটে আমার কাছে আসছে, আজকে এই সমস্যার শিকার। ওর ওর হচ্ছে উত্তর দিক বা পূর্ব দিক কোন থেকে বাড়ি, মানে জন্মস্থান থেকে উত্তর পূর্ব দিকে বিবাহের যোগ কিন্তু প্রবল, বুঝতে পেরেছ? বলো, যোগাযোগ আসবে, মনের মতো হবে না যতক্ষণ না তুমি চারটাকে ব্যালেন্স করবে। আবার বললাম বৃহস্পতি ট্রানজিট হচ্ছে এই মাসে, বৃহস্পতি ট্রানজিটে কর্কট রাশির পক্ষে খুব ভালো ফল নয়। আবার বললাম বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশির ক্ষেত্রে শুভ ফল বৃহস্পতি দেবে না। কোন কোন রাশির ক্ষেত্রে দেবে? সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির ক্ষেত্রে বেশ ভালো ফল, এগুলো বুঝতে হবে। আর বাকি রাশি যেগুলো থাকছে এগুলো বাদে তার মধ্যম ফল। বৃহস্পতি দেয় মঙ্গল, কি বলছো? তুমি রুবিতে থাকো তো, আমি মঙ্গলবার দিন গড়িয়াহাটে বসি, গড়িয়াহাটে এসে একবার যোগাযোগ করো, ঘরে বসে এগুলো হবে না। রুবি থেকে গড়িয়াহাট একটা অটো করেই তুমি চলে আসতে পারবে। নিজের পছন্দে আনতে পারবে, তবে এই যে সপ্তম ভাব কি বললাম, সপ্তম ভাব পীড়িত, মাঙ্গলিক দোষে আক্রান্ত, মঙ্গল আবার শনি দ্বারা পীড়িত, এই জায়গাগুলো বেশ গোলমেলে হয়ে আছে, ঠিক আছে। আর তোমার বাড়িতে প্রচুর পরিমাণে বাস্তু দোষ রয়েছে, যেখানে থাকছে ছেলে সেখানে প্রচুর পরিমাণে বাস্তু দোষ, এই বাস্তু দোষের কারণেও ওর কিন্তু এই ট্রাবল গুলো আসছে, ঠিক আছে। সময় আছে, এখানে এখানে কি নিজের বাড়ি নাকি ভাড়া আছো? উত্তর পূর্ব দিক আর দক্ষিণ দিক এই দুটো দিক কিন্তু খুব খারাপ, মিলিয়ে নেবে আমার কথা, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই দুটো জায়গা খুব খারাপ, এই বাস্তুটাকে ঠিক করাও, বাস্তুকে ঠিক না করালে হবে না। যাদের যাদের প্রচুর পরিমাণে বাস্তু দোষ আছে তাদের জন্য আমি বলি একটু বাস্তু মাটি আনবেন, অনেকে দেখবেন বাস্তুটা, অনেকে কিন্তু মানুষ আজকালকার এই দিকে আমার কথার উপর ভিত্তি করে অনেকে বিশ্বাস করতে শিখছে যে বাস্তু সমস্যা কিন্তু একটা বড় সমস্যা, আমি যেখানে থাকবো যেখানে বসবাস করব সেই জায়গাটা যদি আমার মনের মতো না হয় আমি সব দিক থেকে কিন্তু একটা তালগোল পেকে যাবে, গোলমেলে হয়ে যাবে। তাহলে এই বাস্তু আমাকে কি করতে হবে, এই বাস্তুটাকে আমার সংস্কার করতে হবে, ত্রুটিপূর্ণ বাস্তুকে
ত্রুটি মুক্ত করতে হবে, অর্থাৎ দোষ মুক্ত যে করতে হবে প্রথম। তাহলে সেই বাস্তু করতে গেলে আমাদের শাস্ত্রীয় মতে কিছু কিছু জিনিসের কথা বলা হয়েছে, সেইগুলোকে আমাদের নিয়ে আসতে হবে। বাস্তুটা এতটা পরিমাণে বাস্তুটা সমস্যা, অনেকের এই বিয়ে হচ্ছে না, অনেকে বহু যা চেষ্টা করছেন, অনেকে সামান্য বিয়েতে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা পর্যন্ত খরচা করে, সামান্য বাস্তুটা বা সপ্তম ভাবটাকে একটুখানি দেখাতে অনেক ইতস্তত করে, অনেকে যাবো কি যাবো না ভাবতে থাকেন, যে অথচ বিয়েতে বিরাট টাকা খরচা করে বসেন, কিন্তু সেই জীবন অনেকে দুরিশ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে বিবাহ নামক একটা স্ক্যাম পড়ে, অর্থাৎ নামের পাশে ম্যারেজ, ম্যারিটাল স্ট্যাটাসে আমরা কি লিখি, ম্যারেড, এইটুকু লিখতে হয়, কিন্তু বিবাহ জীবনের সুখ শান্তি সমৃদ্ধি কখনো আসে না, মেনে নেবেন আমার কথা, আমি দেখেছি। কেন বৃহস্পতি ট্রানজিট নিয়ে কেন বলছি, বৃহস্পতি মঙ্গল কর্ম করে, বৃহস্পতি আমাদের কি কি দেয় এটা জানতে হবে, বৃহস্পতির কি ধর্ম, বৃহস্পতি কিন্তু আপনাকে বিরাট টাকা দেবে না, বিরাট লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনাকে দেবে, সেগুলোকে দেয় পাপগ্রহ রাহু দেয়, জুয়া লটারি সাট্টা কোনো জমির ব্রোকারি করে, বৃহস্পতি কি দেয়, প্ল্যানিং, প্রথম দেয় প্ল্যানিং পরিকল্পনা, প্রথম কি দেয় ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা, আপনি কিভাবে চলবেন তার একটা রাস্তা বলে দেয় বৃহস্পতি, প্রথম দেয় শান্তি, লক্ষ লক্ষ টাকা থাকলে যে আপনি শান্তি পাবেন এটা কে বলেছে, কিন্তু বৃহস্পতি শান্তির জন্য আপনাকে আধ্যাত্মিক কথার উন্মেষ ঘটায়, সেটা কি মানুষকে বিশৃঙ্খল জীবন, জীবনে বহু কিছু করছে, বৃহস্পতি তার এবারে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, সে অন্যায় জীবনযাপন করেছে, বিশৃঙ্খল জীবনযাপন করেছে, বৃহস্পতি তাকে ঈশ্বরমুখী করে সেই প্রভুর নাম করাতে তাকে আগ্রহ প্রকাশ করাচ্ছে। তারপর কি ধর্ম মানে কি, আমাকে নিয়মের বেড়ার জালে আমাকে সঠিক রাস্তা দেখালো বৃহস্পতি, কর্মের জায়গা খুলে দেয়, গৃহে কোনো নতুন অতিথির আগমন নিয়ে আসে, যেগুলো অনেক দিনের পরিকল্পনা করা কাজগুলোকে হতে দিচ্ছে না, বিবাহিত জীবনে সুখ শান্তি সেটাকে আবার সেটাকে বৃহস্পতি নিয়ে আসে। এটা আমি দেখেছি, আমি দীর্ঘদিন জ্যোতিষ চর্চা করতে করতে রিসার্চ করতে করতে আজ এই জায়গাটা এসেছি, এত সহজ নয়, আপনারা মেলাবেন এই বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, একটা বছর থাকবে বৃহস্পতি, তার মেলাবেন আমার কথাগুলোকে, তাহলে কি করে বৃহস্পতির গুণাবলীটা কি আমাকে সেটা আমাকে জানতে হবে, বৃহস্পতি কি আমাদের দেয় পরিকল্পনা, প্রথম হচ্ছে পরিকল্পনা যদি ঠিক থাকে আপনার, আপনার মধ্যে যদি প্ল্যানিং বিজনেস প্ল্যানিং ঠিক থাকে, ম্যারেজ প্ল্যানিং ঠিক থাকে, আপনার চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্ল্যানিং ঠিক থাকে, আপনি সাকসেস হতে বাধ্য, তবেই তো সাকসেস পাবেন। আমরা যখন পড়াশোনা করেছি বা আমরা যদি আমি একটা দৈনন্দিনের খাওয়ার কথা দিয়ে শুরু করি, আমি ব্রেকফাস্ট করলাম 12টায়, দুপুর 12টায়, বিকেল 5টায় গিয়ে লাঞ্চ করলাম, ডিনার করলাম রাত 1টায়, তাহলে শরীর কি পারমিট করবে আপনি বলুন, তাহলে আমাদের জীবনটা টোটালটাই ক্যালকুলেশন, টোটালটাই ম্যাথামেটিক্যাল হিসেবের অঙ্ক, আমাকে 10টার মধ্যে ম্যাক্সিমাম 9টার মধ্যে আমাকে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে, দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আমাকে লাঞ্চ কমপ্লিট করে ফেলতে হবে ম্যাক্সিমাম 2টো, তারপরে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, রাত 10টার মধ্যে আমাদের চেষ্টা করতে হবে বেশি বড় হতে হলে 11টা, এমনও লোক আছে 1টায় খায় আমাকে দিচ্ছি, 12টায় রাত 12টায় রান্না বসেছি, দোকান বন্ধ এসছে তারপর রান্না বসে খাওয়া হবে, একটায় খেয়ে দিয়ে শুলো সকাল 10টার পর ঘুম থেকে উঠলো, এমনও তাহলে প্ল্যানিংটা এই বৃহস্পতি হলে করতে দেবে না, বৃহস্পতি চেষ্টা করবে সত্যের মধ্যে থাকে নিয়ে আসা, দেব দিয়ে ভক্তিপরায়ণ, ভজনমূলক কীর্তনমূলক গান, বৃহস্পতি সবসময় আপনাকে সঠিক পথে পরিচালিত করতে চেষ্টা করবে, পয়সাকে ড্রেনেজ হতে দেবে না, আপনি মিসইউজ করে ফেলছেন পয়সাগুলো, আপনার পয়সা কি করে সাশ্রয় হয় সেই কারণ বুদ্ধি থাকলেই তো আপনি সাশ্রয় করতে পারবেন। আমি একটা উদাহরণ দিই, ছোট একটা শ্যাম্পু কিনেছেন ধরুন আমি 100 টাকা দিয়ে দাম,
সে তার ডবল শ্যাম্পু হয়তো দেখা যাচ্ছে 170 টাকা, সেই মাপের 100 ml এর দাম 100 টাকা, 200 ml এর দাম তাহলে 30 টাকা বা সেভ এবং চলবে। বেশ সে প্ল্যানিংটা দেবে আপনাকে, আমি একটা জাস্ট এক্সাম্পল উদাহরণ দিলাম, সেই পরিকল্পনাটা আমাকে দেবে, সঠিক থাকে, সঠিক জায়গা থাকে, জন্মটাকে বকরি না থাকে, কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত না থাকে, মিত্র নক্ষত্র পায়, তাহলে দেখুন মেলাবেন আমার কথা। হ্যাঁ কি আছে দেখি। হ্যালো, হ্যাঁ বলো, কি নাম? কি নাম? পল্লবী পাল। হ্যাঁ বলো, জন্ম তারিখ? 1996। তোমার জন্ম বার কি শুক্রবার? তোমার কন্যা রাশি মিথুন লগ্ন, হস্তা নক্ষত্র, অমাবস্যা তিথিতে জন্ম ইন্দ্রযোগ, এই যে বিষ্কুমযোগ, প্রীতিযোগ, আয়ুষ্মান যোগ, সৌভাগ্য যোগ, শোভন যোগ, গণ্ড যোগ, এই করে 27টা যোগ আছে। তোমার যে যোগ হচ্ছে ইন্দ্রযোগ, ইন্দ্রযোগে জন্ম হলে তার বজ্র মানে বজ্রের মতো মানে মানসিকতাটা খুব বড় হয়, কারণ প্রত্যেকটা যোগের একটা ভূমিকা আছে। এই অমাবস্যা তিথিতে হলেও, এই যে অমাবস্যা তিথিতে জন্ম, তাদের একটু রাগ, একটু জেদ বেড়ে যায়। অর্থাৎ নিজের পথ থেকে কখনো তুমি সরতে চাও না, দেখো লক্ষ্য করে, তুমি সব সময় চাও, ধরো তোমার সঙ্গে যার মতের মিল আছে তার জন্য তুমি অনেক কিছু করবে অমাবস্যা, কারণ তিথিতেও গণনা হয়, তিথিতেও বিচার হয়, শুক্লা প্রতিপদ, শুক্লা দ্বিতীয়, শুক্লা তৃতীয়া, তাহলে এই তোমার হচ্ছে অমাবস্যা, তোমার হচ্ছে তোমার সঙ্গে যার সম্পর্ক আছে তার জন্য তুমি প্রাণও ঢেলে দিতে পারো, কিন্তু তার সঙ্গে যদি তোমার বিরূপ প্রতিক্রিয়া হয়, বিরূপ মন্ত্রব হয়, তুমি তার কাছে মাথা নত করবে না, তোমার তোমাকে মানে তাকে তোমার কাছে আসতে হবে। এইরকম তুমি তোমার নিজের কর্ত নিজের পথে সর্বদা অবিচল থাকো, হ্যাঁ কি না? আচ্ছা তোমার যেটা প্রশ্ন, আরে পড়াশোনা নিয়ে বলি, যতটা চেয়েছো হয়নি, চিন্তা করে দেখো পড়াশোনায় কিন্তু উল্লেখযোগ্য সফলতা পাওনি, সফলতার জায়গাটা একটা ফাঁকা রয়েছে তোমার, বুঝলে? আচ্ছা এখন কি করছো? এমএ করছো। এই যে এমএ করছো, বর্তমানে যে তুমি যেভাবে রেজাল্ট দেখো করছো ঠিকই, তোমার তোমার চেয়ে তোমার বন্ধুরা অনেকটা এগিয়ে যাচ্ছে। ইদানিং লাস্ট আট মাস তোমার শরীরটা নিয়ে কিন্তু একটু ট্রাবল দিচ্ছে। শরীরটা ট্রাবল দেওয়ার কারণ হচ্ছে তোমাদের প্রচুর মানে অনেক শত্রুতা আছে, তোমাদের ভালো নজরে কেউ চায় না, দেখতে পারে না, তোমাদের একটু উন্নতি হলে, তোমাদের ইয়ে হলে লোকের ঈর্ষা হয়, হিংসা হয়, হ্যাঁ কি না বলো? তোমার পাশাপাশি তোমাদের নিজের লোক কেউ থাকে, তোমাদের প্লট ছেড়ে পরের প্লটে দেখো নিজের লোক, আত্মীয় পরিজন, সেখান থেকে শত্রুতা আসছে। এবার তোমার যেটা জানার কর্ম নিয়ে, তোমার কর্ম হবে কি না, আর বিবাহ তাই তো, তোমার কর্মে বলি, তুমি যদি তোমার জায়গায় এই জায়গা, কারণ তোমার যে যোগে জন্ম বলি ইন্দ্রযোগ, তুমি যদি নিজের জায়গায় ধরে রাখতে পারো, তোমার পথ কেউ আটকাতে পারবে না, তুমি সঠিকভাবে চলে যেতে পারবে, তুমি সঠিকভাবে তুমি জীবনযাত্রা চালাতে পারবে। কিন্তু তোমার বর্তমানে যে বলি এই 2.5 বছর চলল শনির ধাইয়া, এই সময়টা খুব পারিবারিক অসন্তোষ গেছে, দেখো লাস্ট 2.5 বছর মানে এই 25শে জানুয়ারি 2020-তে শনি গোচর পরিবর্তন করবে বা ঘর পরিবর্তন হবে, তাহলে সেই অনুযায়ী তোমার এই ধাইয়া চলছে, কোন কোন রাশি মিথুন কুম্ভ আর কন্যা রাশি, এই 2 বছর পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি মানসিক একটা কষ্ট গেছে, দেখো হ্যাঁ কিনা, তোমার কোন প্রিয়জন তোমাকে আঘাত দিয়েছে, দেখো আরে অ্যাস্ট্রোলজি কথা বলে, যেটা বলবো সেটা হবে, তবে হ্যাঁ তোমার কিন্তু এই বৃহস্পতি ট্রানজিট যে হচ্ছে, বৃহস্পতির যে গোচর পরিবর্তন হচ্ছে, তোমার কিন্তু সময়টা ভালোর দিকে, মধ্যম, খুব ভালো না হলেও খারাপ করবে না,
তোমার কিন্তু খারাপ করবে না, তোমার প্ল্যানিং প্রোগ্রামিং তোমার ই হবে। তবে একটা কথা, শনি কেতুর সাধু সর্প দোষ, ওই যে বললাম প্রচুর গুপ্ত শত্রু রয়েছে, গোপন শত্রু, যারা সামনে কিছু করতে পারে না, পিছনে পিছনে উন্নতিতে বাধা দেয়। অনেকের মনে প্রশ্ন জাগে, আচ্ছা এটা করলে কি আদেও হয়? শোনো আমি বলি, কিছুটা হলেও তো তার প্রভাব পড়ে রে বাবা। আমি যদি কারোর দিকে, কারণ লোকের দৃষ্টিটা অনেক ক্ষেত্রে খারাপ, দেখো সেটা কি ভালো ফাস্ট হয়, কি ভালো, এই বল, এই ভালো বলতে বলতে কালো হয়ে যায়, সেই ছেলেটাই দেখি ক্লাস এইটে যা রেজাল্ট করে মাধ্যমিকে গিয়ে দেখলাম সেকেন্ড ডিভিশন, যে ছেলেটা ফার্স্ট হয়েছে এইটে মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন, ওই বললাম ভালো বলতে বলতে ওই মানুষের চোখ। হ্যাঁ বলো, আর আর কি জানবে? বিয়ে, বিয়ে দেখো বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে, বৃহস্পতি বললাম বৃহস্পতি দেয় শুভ বুদ্ধি, প্ল্যানিং পরিকল্পনা নিয়ম শৃঙ্খলা, তার বৃহস্পতির অবস্থানে বিয়ে তোমার ভালোই হবে, বিয়ের জায়গা খারাপ নয়। তবে একটা জায়গা আমি ভালো পাচ্ছি না, সেটা হচ্ছে রবি রাহুর গ্রহণ দোষ, মনটা ভীষণ অস্থির হয়ে থাকে, কল্পনার জগতে মাঝে মধ্যে ভেসে বেড়াও, মনের স্থিরতা পাও না, কিচ্ছু ভালো লাগে না, এরম মনে হয়। দেখো চিন্তা করে ঠিক আছে, তোমার মা আছে, তোমার মা আছে, মায়ের শরীরটা নিয়ে সাবধান থাকবে, মায়ের কিন্তু কোমর হাঁটু গোড়ালিতে ব্যথা পাবে, ব্যথা বেদনায় কষ্ট পাবে, মায়ের এই জায়গাগুলো কিন্তু ভালো নয়। আর তোমার বাবা কিন্তু, বাবা আছেন তো, তোমার বাবা সৎ ব্যক্তি একজন, দেখো অনেককে বিশ্বাস করে ঠকেছেন, অনেককে বিশ্বাস করে ঠকেছেন, এমনকি যাকে তিনি প্রচন্ড স্নেহদর করে, যাকে কঠিন সমস্যা থেকে বাঁচিয়েছেন, সেই ওনাকে বিপাকে ফেলেছে, হ্যাঁ কি না? অঙ্ক কথা বলবে, হিসেব কথা বলবে, জ্যোতিষ বিচার কথা বলবে, ঠিক আছে? শুধু বলো জয় জয় তারা জয় জয় বাম হরে কৃষ্ণ হরে রাম, এই মহামন্ত্র আজ ঘরে ঘরে উচ্চারিত হচ্ছে। হ্যাঁ বলো কি বলছো? তোমার দেখো বৃহস্পতি আছে তো, বৃহস্পতি এখানে বলি শুভ ভাবে, লাভের চান্স আছে, কিন্তু লাভটা একটু ঝামেলা করবে, কারণ পঞ্চম ভাব, এই যে এক দুই তিন চার পঞ্চম তো শুক্র, সেই শুক্র দেখো তোমার কোথায়, শুক্র তোমার তৃতীয়ায়, ঠিক আছে? নিজের একটা তোমার পছন্দ থাকবে, তুমি মনে মনে ভাবো যে যে আমার হাজবেন্ড হবে বা যাকে আমি বিয়ে করব, তার মধ্যে তারটা ভালো চাকরি করবে, তার ভালো বাড়িঘর থাকবে, তার কেরিয়ার এরকম থাকবে, তুমি এরকম ভাবো, ভেবে ভেবে চলো। দেখো এখন থেকে তোমার ভাবনা চিন্তা চলছে। হ্যালো, হ্যাঁ তুমি মহাদেবের ভক্ত তাই তো? সোমবার করে মহাদেবকে একটু স্নান করাবে, কাঁচা দুধ একটু সিদ্ধি মধু শর্করা দিয়ে একটু মহাদেবকে স্নান করাবে, আর বলবে অং নরকান্নবতারণ্যায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কপ্পুর কুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায়, ঠিক আছে? আচ্ছা যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে কতটা একমত? একদম পুরোটাই। কিছু ভুল কিছু বলিনি তো? তোমার কেরিয়ারও ভালো হবে, তোমার বিবাহ ভালো হবে, শুধু কয়েকটা জায়গা আমি একটু ভালো পাচ্ছি না, সেটা আমার নাম্বারটা রেখে দাও, এই জায়গাটা একটু ঠিক করে রেখো, তোমার চিন্তা করতে হবে না। আমি বললাম, আমি বলছি, যাদের যাদের এরকম কর্মে বাধা, যাদের যাদের বিয়েতে বাধা, আজকে কিন্তু তারা আজকে এই সঠিক জ্যোতিষ বিচার নির্ভুল গণনায় তারা আজকে সুখে শান্তিতে কিন্তু জীবনযাত্রা কাটাচ্ছে, জীবনযাত্রা শান্তি তারা জীবন কাটাচ্ছে, তাদের কোনো চিন্তা নেই। আজকে দুটো হাত দিয়ে মহামায়া কিন্তু বহুজনকে সেই জায়গা করে দিয়েছে। তাহলে কেন বলি কামরূপ কামাখ্যা কেন আমাদের যেতে হয়? আমাদের কিছু কিছু জিনিস আছে কামরূপ কামাখ্যা, যেখানে চতুর্বর্গ ফলপ্রাপ্তি ঘটে, ধর্ম অর্থ কাম মোক্ষ। তাহলে এই যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি, এটা কিন্তু আমাদের একটা ভীষণ ভীষণ একটা জিনিস দরকার। শোনো আমরা যদি ভাবি যে আমাদের পরে ভগবানের আশীর্বাদ, মা লক্ষ্মীর আশীর্বাদ এমনি ঝরে পড়বে, ভগবান আমাদের আশীর্বাদ করতে যদি বসে নেই, তার তাদের দায় পড়ে নে, তার কোনো দায় পড়েনি, আমাদের প্রয়োজনে আমরা তার কাছে
তাকে কি করব, প্রেয়ার করব, প্রার্থনা করতে হবে। অনেকে বলে কিন্তু প্রেয়ারটা সঠিক হতে হবে, বুঝতে হবে যে আমি কিভাবে করব, তার কিছু পদ্ধতি আমি শেখাই। তাই আমি বলে দিই যে আপনি এইভাবে চলুন। আজকে যেমন একজন এসেছিল, একটা বেসরকারি ব্যাংকে চাকরি করেন, লোন ডিপার্টমেন্ট, কনজিউমার লোন ডিপার্টমেন্টে চাকরি করেন, বলছে আমি যাকে ব্যাংকের মানে আমার থ্রুতে যারা প্রবেশ করেছে তাদের তাদের উন্নতি হচ্ছে, তাদের কাছে ব্যাংক ভালো হচ্ছে, ব্যাংকে খুব সুনাম হচ্ছে যে ও ভালো কাজ করছে, আমি কোনো জায়গায় দু তিন মাসের বেশি টিকতে পাচ্ছি না। তাকে আমি শুধু বললাম, তোমার বলছি শাস্ত্রী যে আমি পুজো পাঠ করি, একটা ছোট্ট মেয়ে আছে, স্বামী স্ত্রীর বাচ্চা এসেছিল দেখাতে, তা বলছে শাস্ত্রী আমি না কোনো জায়গায় টিকতে পাচ্ছি না, অথচ আমি যাকে প্লেস করছি তার উন্নতি হয়ে যাচ্ছে, আমার কিন্তু ডিক্রিজ হচ্ছে, ডিমোশন। কেন বলুন তো? আমি দু তিন মাস পর আবার অন্য কোম্পানি যেতে হচ্ছে, কেন? কারণটা কি? কারণ ইলেভেন্থ হাউস তার ড্যামেজ, কার কর্ম দেখতে গিয়ে তার ভাগ্যকেও দেখতে হবে, নাইন্থ হাউসকে আমাদের বিচার করতে হবে। কারণ ভাবের ভাব বিচার কিন্তু শেষ কথা বলে, নাইন্থ হাউস কর্ম দেখতে গেলে প্রথম বিচার হচ্ছে নবম ভাবকে, নবম ভাব কি বলছে, আর পঞ্চম হচ্ছে গ্যালাপিং হাউস, সেই যেখানে ঢুক সেখানে এলো কাস্ট করছে, সেখান থেকে তার হায়ার অথরিটি তার ভালো ব্যবহার করবে কিনা, তার কলিগ তার কাজে সন্তুষ্টি হবে কিনা, স্যাটিসফ্যাকশন হবে কিনা, আরে কাজে এগোতে পারবে কিনা, এগোবার মতো তার স্পিরিট আছে কিনা, তার জন্য তৃতীয় ভাব। তাকে শুদ্ধ আমি কয়েকটা একটা মন্ত্র লিখে দিলাম, তার পুজো পাঠের পদ্ধতিগুলো বলে দিলাম, আর বলে দিয়ে বললাম তুমি আমার সঙ্গে এক মাস পর, এখন তোমাকে আমি কোনো প্রতিবিধান করব না বা প্রতিকার দেব না, তুমি ঠিক এক মাস দেখো এক মাসে কেমন হয়। আজকের ঘটনা বলছি, আজকে সকালে এক মাস, সামনের মাসে মাঝামাঝি এক 45 দিন পর তুমি দেখা করো, এক মাস পর গিয়ে আমার সঙ্গে দেখা করো, কিছু না হোক তারপর দেখবো। কারণ আমি যেটা বলে দিচ্ছি আমি জানি তার মধ্যে 20% হলেও তার উন্নতি হবে, আমি গ্যারেন্টেড, গ্যারেন্টেড আমি জানি। কারণ কীভাবে আমি তাকে তাকে চলতে হবে, কী করতে হবে, কোন, কারণ তার যে সেলফ গড, কার পুজো করব, কীভাবে করব, কীভাবে আসন শুদ্ধি, অনেকগুলো ব্যাপার আছে। বসে পড়লাম আর দুটো ফুল দিলাম আর ধূপ দেখালাম, আমার কিছু হয়ে যাবে না, তার হয়নি, তাহলে হলে আমার কাছে ছুটে আসতো না। কেউ ভালো থাকলে জ্যোতিষকে খোঁজে না, ডাক্তারকে খোঁজে না। আমরা যদি সুস্থ থাকি আমি ডাক্তারের কাছে খুঁজবো, চেক আপ করে দিন আমার, দেখুন তো আমার পালসটা কী, আমার সুগারটা কী, তাহলে কখন যাই, যখন আমরা দেওয়ালে পিঠ ঠেকে যাই। তাহলে যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যার দেওয়ালটা শক্ত করতে হবে, তার পিঠ ঠেকে গেলেও দেওয়ালটা যেন ভেঙে না পড়ে, সেই দেওয়ালটা যেন মজবুত থাকে, তাহলে সেখান থেকে তো আবার সে উঠে দাঁড়াবে। সেই রাস্তা আমার কিন্তু জানা আছে জ্যোতিষ মতে, এবং আধ্যাত্মিকতা, এই দুটোর সংমিশ্রণে কিন্তু ফল হবে, জ্যোতিষ আর আধ্যাত্মিকতা এই দুটোর সংমিশ্রণে ফল হবে। ব্যারাকপুর চেম্বারে গেছি লাস্ট শুক্রবার, একটা ঘটনা বলি, সৌভাগ্য চেম্বারে, চক্র চেম্বারে একজন দেখিয়েছিল, আমি চেম্বার সব গুটিয়ে ফেলেছি, আমি বেরিয়ে আসবো, হঠাৎ করে ফোন করলো যে শাস্ত্রীজি আপনার থেকে আমি একটা ব্যাপারে, রিলেশনের ব্যাপারে একটা জিনিস নিয়েছিলাম, বলেছিলাম না 108টা সিঁড়ি নেবে সদ্যোজাত ভৈরব, সেখান থেকে কিছু দুষ্প্রাপ্য জিনিস আমি কামরূপ কামাক্কা থেকে নিয়ে এসেছি, বলছে আপনার থেকে একটা জিনিস আমি নিয়েছিলাম, আমার 4 বছর রিলেশনটা ভেঙে গেছিল কিন্তু আমি বিয়ে করে নিয়েছি, এই সুখবরটা দেওয়ার জন্য আপনার জাস্ট ফোন করলাম। আমি অ্যাসিস্ট্যান্ট ধরলো, তখন আমাকে ফোনটা দিল, বলে শুধু তা আমি যে আমার মনের, যার সঙ্গে আমার 4 বছরের সম্পর্ক, যার সঙ্গে আমার 3 মাসের দেখা নেই, এমন বিয়ে হবে না, ভেঙে গেছিল, আপনার সেই তন্ত্রক্রিয়া, আপনার সেই আধ্যাত্মিকতায়, হ্যাঁ ওই সে কী করেছিল, আমার যে ইচ্ছাময়ী কালী বাড়িতে এসে আঁচল পেতে তার ভালোবাসার জন্য জানিয়েছিল। তাহলে কি বললাম, প্রেয়ার, মন থেকে যে প্রেয়ার, প্রার্থনা, ভগবান এমন যে নিবেদন এমন করতে হবে, তিনি শুনবেনই শুনবেন, তিনি ফেরাতে পারবেন না। আজ তার সঙ্গে বিয়ে হয়েছে, সেই ফোনটা আমাকে করে জানালো, আমার ভিতরটা একদম মানে ভরে গেল শুনে যে মানুষের জন্য এতটুকু করতে পেরেছি। হ্যাঁ প্রফেশন আমার হয়তো ফিজটা নিতে হয়েছে, কিন্তু
মানুষের উপকার সাধন হয়েছে। সেই যে বললো দেখবেন যাতে আমাদের, আমি ঠিক আছে দুজন মিলে এসো, তোমরা দুজনে এসো, তোমাদের দুজনের যাতে সাংসারিক জীবন ভালো হয়, কর্মের জায়গায় যাতে আরো ভালো হয়, কি করে তোমরা এগোবে, কিভাবে পুজো পাঠ, আলাদা জীবন। বিয়ের আগে তুমি একরকম ছিলে, বিয়ের পর তোমার নতুন জীবন শুরু হচ্ছে, সেখানে তুমি কেমন থাকবে, কিভাবে ভালো থাকবে তার পদ্ধতি আমি তোমাকে বলে দেব, তুমি সেইভাবে চলো, দেখো রেজাল্ট হয় কি হয় না। বললাম নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা করব। তাই বহুজনকে এরকম জায়গা যাদের কর্মে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যারা ব্যবসা একদম তলানিতে, সেই জায়গা থেকে সে তাকে তুলে দিয়েছি আমি কিছু, আমি এটা বলে অহংকার করা হবে, সেই যোগমায়া মহামায়া, সেই আদ্যা শক্তি পরমা প্রকৃতি, তাকে বাদ দিয়ে আমরা কিচ্ছু করতে পারবো না। তার মহামায়ার কৃপায় আজ জগৎ বিশ্ব প্রপঞ্চ চলছে, তাই তার চরণে একটু প্রণাম জানাবো। ওং আয়ুর্দেহি যশ দেহি ভগ্গং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামংশ্চ দেহি মে, প্রচণ্ডে পুত্র দরিত্রং সুপ্রীতেশ্বর নায়িকে, কুলোদ্যত করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে, রুদ্র চণ্ডে প্রচণ্ডাশি প্রচণ্ড বলশালিনী, রক্ষমং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে, দুর্গতারিণী দুর্গেতং সর্বাশুভ নিবারিণী, ধর্মাত্মমোক্ষদ দেবী নিত্যং মে বরদা ভব, দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহিমং শঙ্কর প্রিয়ে, মহিষাশ্রী গদন মত্তে প্রণতস্মি প্রসূদ মে, হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মরিং হর প্রিয়ে। চট করে চলে আসি কোন কোন চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন। দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়ার স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের উল্টো দিকে ভাগ্যচক্র, মঙ্গলবার বিকেল 5:30 থেকে রাত 8:00 পর্যন্ত, বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট সুকান্ত সেতুর ঠিক নিচে আপনারা আমাকে পাচ্ছেন বিকেল 5:00 থেকে রাত 8:00 পর্যন্ত। হাওড়া ময়দানে পাচ্ছেন, কোথায়, হাওড়া ময়দান জাগৃতি, যোগেশচন্দ্র যে মেয়েদের স্কুল আছে পাশেই জাগৃতি, 21/4 জিটি রোড, এখানে পাচ্ছেন মাসে 2 বুধবার। আপনারা কিন্তু ফোনে ভালো করে জেনে আমার ফোন নাম্বারটা কিন্তু যত্ন করে রেখে দেবেন, আসার আগে যে কোনো চেম্বারে আসার আগে দয়া করে বলছি একবার ফোন করে নেবেন। অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর সরাসরি আমার সঙ্গে আপনারা কথা বলতে পারেন, সমস্যার কথা দয়া করে শুনে নিন, ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে বিচার কিন্তু হবে না, আমি বলেই দিচ্ছি, কারণ এটা হচ্ছে বুকিং নাম্বার। যাদের যদি কোনো সমস্যা থেকে থাকে নিশ্চয়ই সমস্যার কথা আমার সঙ্গে শেয়ার করুন, আমি আছি আপনার পাশে, কি করে তার থেকে মুক্ত করা যায় আমি চেষ্টা করব, কিন্তু জ্যোতিষ বিচার গণনা হবে না। হ্যালো, হ্যাঁ একটু লাইনে থাকো বাবা, আমি একটু চট করব। হ্যাঁ শ্যাওরাফুলিতে পাচ্ছেন, শ্যাওরাফুলি স্টেশনের কাছে ভাগ্য দিশা, শুক্রবার ব্যারাকপুর 15 রেলগেট লালকুঠি, নিবা ফার্নিচারের দোতলায় সৌভাগ্যচক্র, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার যশোর রোডের একদম সন্নিকটে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 10:00 থেকে 12:00 পর্যন্ত। এছাড়া দুর্গাপুর ভিরিঙ্গি মোড় হোটেল রিলায়েন্স, বর্ধমানে তিনকোণে বাসস্ট্যান্ডের কাছে ব্যানার্জি হোটেল, এবং মেচেদা বাসস্ট্যান্ডের কাছে মেচেদা বাসস্ট্যান্ড হোটেল হিন্দুস্তান। এছাড়া ডাক যোগে নর্থ বেঙ্গল যারা আছেন যেখানে আমি পৌঁছতে পাচ্ছি না, যেমন বহরমপুর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এখানে শিলিগুড়ি যারা পৌঁছতে পাচ্ছি না, তারা কিন্তু আমার ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং তার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু নিয়মাবলী আছে কিভাবে করবেন, তাদের জন্য ব্যবস্থা আছে। আর সমস্যার কথা আপনারা ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে অবাধ এবং স্বচ্ছভাবে কিন্তু বলতে পারেন, তবে জন্ম তারিখ জন্মস্থান জন্ম সময় দিয়ে বিচার হবে না এই মোবাইল নাম্বারে, এটা করতে গেলে টিভিতে করতে হবে কিংবা চেম্বারে। হ্যাঁ কি আছে দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো বাবা। হ্যাঁ বলছি, আমার ডেট অফ বার্থ 2, কি নাম, আগে নামটা বলো বাবা তোমার। নাম সুজন নায়েম। কোথা থেকে বলছো? আমি দক্ষিণ চব্বিশ পরগনা হাটগাজা থেকে বলছি। আচ্ছা তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে দেখছো আমার অনুষ্ঠান? হ্যালো, কতদিন ধরে আমার অনুষ্ঠান দেখছো? খুব সময় পাই না, একটু মাঝে মাঝে দেখা হয়। আমি এই ধরো রিসেন্টলি আমার কেবল লাইনটা নেওয়া হয়েছে তো। আচ্ছা, আমি এক দেড় মাস হতে হচ্ছে। আচ্ছা আচ্ছা বলো,
আমার যে মহামন্ত্র জয়, আজকে যেটা বাংলার ঘরে ঘরে মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে, জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম, বলো কৃষ্ণ হরে রাম। হ্যাঁ, এই মহামন্ত্র বলো। তোমার জন্ম তারিখ? আমার জন্ম তারিখ 2/12/1999। সময়? সময় রাত 2:30। 99 বললে না? হ্যাঁ হ্যাঁ। তুমি পড়াশোনা করছো? হ্যাঁ হ্যাঁ, আমার এই থার্ড সেমিস্টার চলছে। আচ্ছা, তোমার বৃহস্পতিবারে জন্ম, মানে তোমার কন্যা রাশি, কন্যা লগ্ন, উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম। উত্তর ফাল্গুনি হচ্ছে রবি নক্ষত্র, নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি, প্রত্যেকটা নক্ষত্রের একজন করে অধিপতি আছে, এবং কৃষ্ণপক্ষে দশমী তিথিতে জন্ম এবং নরগণ। এবার রাশিচক্র যদি দেখি, তোমার মং বৃহস্পতি আর শনি বক্রী এবং শনি নিচস্থ, ঠিক আছে? দেখো, তোমার শনি যদি নিচস্থ হয় কি হয়, তোমার মধ্যে বর্তমানে প্রচন্ড তুমি স্লো হয়ে যাচ্ছ, একটা ক্লামজি হয়ে যাচ্ছ, একটা অলসতা কাজ করছে, হ্যাঁ কি না? বর্তমান তুমি পড়াশোনায় ফোকাস করতে পারছ না, কারণ আমরা সেই জিনিসে সাফল্য পাবো যাতে আমরা ফোকাস করতে পারবো, তোমার ফোকাসটা হচ্ছে না। আর একটা জিনিস আমি যেটা পাচ্ছি, এখানে রাহু রবির গ্রহণ দোষ, এইটা বেশ খারাপ। রাহু রবির গ্রহণ দোষ তোমার জীবনকে তছনছ করে দিচ্ছে। তুমি পড়াশোনার জায়গাটা তুমি পড়ছো ঠিকই, সাফল্য নিরিখে তুমি কি পেয়েছো বলো আমাকে। সত্যি আমার তাই, মানে সাফল্যের নিরিখে বলতে আমি এখন রিসেন্টলি আমি খুব বুঝতে পারছি আমার পড়াশোনার দিক থেকে একটা আমি, এবং তুমি বেশ ডিস্টার্ব রয়েছো, কারণ আমার হিসেব, আমার গণনা এ কথাই বলছে, ক্যালকুলেশন এ কথাই বলছে তো, যে বর্তমান সময়টা তুমি বেশ ট্রাবলের মধ্যে রয়েছো। ঠিক আছে, দেখো ট্রাবলের মধ্যে আছো, তোমাকে এই জায়গাটাকে একটু কারেকশন করতে হবে বাবা, থাকলে হবে না, তুমি তুমি জানলে, জেনে রেখে দিলে কিচ্ছু হবে না। কি করা যায় এখান থেকে? হ্যাঁ, আসলেই যে ভাবছো যে বিরাট টাকার ব্যাপার না, ও সমানে বাবাজি আছে বিভিন্ন চ্যানেল প্রোগ্রাম করে, সে বিরাট টাকার ব্যাপার, কিন্তু আমার কাছে খুব অল্প খরচে ভালো ভালো কাজ করে দেওয়া যায়, কারণ এই যে ব্যাপারটা মঙ্গল কেতু, এই যে মঙ্গল রাহু ছন্ন ছাড়া। আর একটা জিনিস হচ্ছে, তুমি দেখো তো খেলতে গিয়ে কোনো সময় চোট আঘাত কিছু পেয়েছিলে? কারণ তোমার কিন্তু মঙ্গল রাহু যে কানেকশন, একটা চোট আঘাত লাগার যোগ আছে। আর একটা জিনিস হচ্ছে, তোমার যাকে তুমি বেশি ভালোবাসবে যা সেই রকম কোন মানুষের থেকে তুমি একটা কিন্তু কষ্ট পাবে, বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক, তোমার এখানে যেটা শনি শুক্র, ঠিক আছে, তোমার এখানে আমি বলবো তুমি ইমিডিয়েট যেটা করছো মঙ্গল, আর একটু মাথাটা গরমটা কম করবে, চট করে তুমি রেগে যাবে না, বুঝতে পেরেছো? কারণ মঙ্গল উচ্চস্থ থাকলে তার মাথা মেজাজ চট করে গরম হয়ে যায়, কিছু বোঝার বুঝে ওঠার আগে সে রেগে যায়, বুঝতে পেরেছো? এটা তার লক্ষণ। কিন্তু এই জায়গাটা তোমাকে শান্ত হতে হবে, কারণ জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে, কারণ আমরা ভালো থাকতে হবে, ভালো থাকার জন্য এসেছি, বুঝতে পেরেছো? তুমি সেই জন্য বলি, তুমি একটুখানি এখানে মঙ্গল রাহু ছন্ন ছড়া যোগটার একটুখানি অভিজ্ঞ জ্যোতিষী কিন্তু এটা দেখিয়ে নাও, আমার মনে ভালো। আর কি প্রশ্ন থাকলে বলো, বলে দিচ্ছি। বলছি আমার পড়াশোনাটা কেমন যাবে, মানে ফিউচারে আমি কতদূর কি এগোতে পারবো? দেখো, উচ্চ শিক্ষা দেখি নবম ভাব থেকে, তোমার সপ্তম অষ্টম নবম, নবম পতি শুক্র নিজের ঘরে মানে স্বগৃহে রয়েছে, এবং দশমের সঙ্গে কানেকশন করেছে, এবং লগ্নপতির সঙ্গে নবমের কানেকশন। পড়াশোনা যদি তুমি চাও, তুমি অনেক দূর নিয়ে যেতে পারবে। কিন্তু এই মঙ্গল রাহুর যে ছন্ন ছাড়া যোগ এবং রাহু রবির গ্রহণ দোষ তোমাকে কিন্তু বাধা দেবে, বুঝতে পেরেছো বাবা? এই দুটো জায়গাকে আমি বলি তুমি একটু দেখিয়ে নাও, অবশ্যই সুফল পাবে। এইটা একটু দেখিয়ে না, আমি বলছি, আমি বলছি তোমাকে পিছন ফিরে দেখতে হবে না, বহুজনকে সেই রাস্তা করে দিয়েছি, জানি কি করে করতে হয়, কারণ এখানে কোনো নাচা গানা, কোনো নায়ক গায়ক দিয়ে কোনো ইয়ে নয়, এটা পিওর অ্যাস্ট্রোলজি, পিওর তন্ত্র, এটা মানুষকে একটা জায়গায় নিয়ে যায়, কোনো দেখাতে লাগে না। আজ আর নয়, আমাকে ইতি টানতেই হবে, আমার অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন ঠিক এই চ্যানেলে এই সময়। অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আপনারা সমস্যার কথা আমার সঙ্গে সরাসরি শেয়ার করতে পারেন, তবে জন্ম তারিখ,
জন্ম সময় জন্মস্থান দিয়ে বিচার হবে না, বিচার করতে গেলে চেম্বারে কিংবা টিভিতে অনলাইন অনুষ্ঠানে আসতে হবে, ঠিক আছে? আর সেই বেদের পরম শান্তি মন্ত্র যেটা আমি প্রতিদিন বলি, যেটা করে আজকে গৃহে শান্তি লাভ করেছে বহু মানুষ, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।